কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মনোবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের বুদ্ধি অধ্যায়ের বুদ্ধি প্রতিবন্ধী কি, বুদ্ধি প্রতিবন্ধীর বৈশিষ্ট্যসমূহ এবং বুদ্ধি প্রতিবন্ধীর শ্রেণীবিভাগ সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি বুদ্ধি প্রতিবন্ধিতা কি। বুদ্ধি কী জিনিস তোমরা আগেই শিখেছো, জানো। প্রতিবন্ধিতাটা কী, এই শব্দ দিয়ে কী বোঝায়? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরেছো, প্রতিবন্ধিতা অর্থাৎ প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা মানে একজ্যাক্টলি বাধা। সেই বাধা থেকেই শব্দটা আসছে, প্রতিবন্ধিতা। এখন বুদ্ধি প্রতিবন্ধিতা অর্থাৎ শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি শাব্দিক অর্থে বুদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, বাধার সৃষ্টি হয়েছে। তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা কী? তাহলে যে সকল শিশুরা বা ব্যক্তিরা বুদ্ধির দিক দিয়ে, তাদের বুদ্ধির বিকাশের দিক দিয়ে বাধাগ্রস্ত, তারাই হলো বুদ্ধি প্রতিবন্ধী। অর্থাৎ বয়সের তুলনায় বুদ্ধি কম। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো শিশুর 10 বছর 12 বছর 15 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার বুদ্ধি 5 বছর 6 বছর বালকের মতন। তারাই হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। তোমরা তোমাদের আশেপাশে দেখে থাকবা অনেক এরকম ছেলেমেয়েরা থাকে, অনেকেই না বুঝে আমরা তাদেরকে পাগল পাগল বলে খেপাই, রাগাই। এটা আসলে কেউ পাগল না, এরা বুদ্ধির দিক দিয়ে পিছিয়ে পড়েছে, এই জন্যে এরা এরকম হয়েছে। এদেরকেই বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধিতা। প্রিয় শিক্ষার্থী, বুদ্ধি প্রতিবন্ধিতার অনেকগুলা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। এগুলা বুদ্ধি প্রতিবন্ধিতা হলে কীরকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেইগুলা আমরা একটা একটা করে দেখি। বুদ্ধি প্রতিবন্ধিতার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, দেখা যাচ্ছে বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা। বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা অর্থাৎ তার বুদ্ধি যে বিকাশ হবে বয়সের সাথে সাথে, বুদ্ধির যে বিকাশ হবে সেই বিকাশটা না হয় বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, এক জায়গায় থেকে যাচ্ছে, এই জন্য এটা বলা হয়েছে বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা। তারপরে আমরা লক্ষ্য করছি কোনো কোনো বিষয়ে শিখতে না পারা। এই বুদ্ধি প্রতিবন্ধীরা দেখা যায় কোনো কিছু বিষয়ে তারা পারলেও লেখাপড়ার ক্ষেত্রে অনেক বিষয়ে তারা হিসাব নিকাশের বিষয়ে বা পড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে, তারা বিষয় শিখতে পারে না। অনেকে নিজের কাজ করতে না পারা। অনেক বুদ্ধি প্রতিবন্ধী শিশু আছে যারা নিজের কাজ নিজে করতে পারে না। প্রচলিত লেখাপড়ার সমস্যা, প্রচলিত যে লেখাপড়া বাংলা ইংরেজি গণিত এইসব লেখাপড়া তারা অগ্রগতি সাধন করতে পারে না। এরপরে দেখছি দীর্ঘমেয়াদি স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি দুর্বল। অর্থাৎ তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ দীর্ঘদিন মনে থাকলেও দেখা যায় যে স্বল্পমেয়াদের ক্ষেত্রে, যেটা কিছুক্ষণ আগে শিখলো আবার কিছুক্ষণ পরেই তারা ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না, এই জন্য তাদের বলা হয়েছে দীর্ঘমেয়াদি স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদি স্মৃতির শক্তি দুর্বল। উচ্চ মানের জ্ঞানগত দক্ষতা কম। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের জ্ঞানের যে পরিধি সেটা পারে না তারা, এই জন্যে তাদের জ্ঞানগত দক্ষতা কম। সমবয়সীদের তুলনায় ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে বুদ্ধি প্রতিবন্ধীরা। তাদের বুদ্ধি কমের জন্যে তার সমবয়সেরা অগ্রগতি সাধন করলেও তারা এই ভাষাগত দক্ষতার ক্ষেত্রে পিছিয়ে থাকছে, নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, কোনটা ভালো কোনটা সঠিক কোনটা ভুল তারা এটা বুঝতে পারে না। প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করা যায়। এই সকল বাচ্চাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা কিছুটা জীবনযাপন, কিছুটা নিজের কাজ নিজে করতে সমর্থ হয়। সেটাও আবার তাদের প্রতিবন্ধিতার ধরন বুঝে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আলোচনা করব বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগ। বুদ্ধি প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তাদের বুদ্ধাঙ্কের ধরন অনুযায়ী বুদ্ধি প্রতিবন্ধকতাকে আমরা 4 ভাগে ভাগ করা গেছে। দেখা যাচ্ছে 1 নম্বর মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, 2 নম্বর মধ্যম
বুদ্ধি প্রতিবন্ধী, 3 নম্বর গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী ও 4 নম্বর চরম বুদ্ধি প্রতিবন্ধী। এবার আমরা একটা একটা করে বুদ্ধি প্রতিবন্ধীগুলা আলোচনা করতে পারি। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, মৃদু প্রতিবন্ধী শিশু তারাই যাদের বুদ্ধাঙ্ক 70-এর কম, অর্থাৎ 51-এর 50-এর উপরে এবং 70-এর কম, অর্থাৎ 51 থেকে 69 পর্যন্ত বুদ্ধি যাদের, তারা হলো এই মৃদু প্রতিবন্ধী। এই মৃদু প্রতিবন্ধী শিশুরাই অনেক বেশি লক্ষ্য করা যায়। এই সকল শিশুদের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এদের মানসিক বয়স 8 বছর থেকে 11 বছর পর্যন্ত হতে পারে হয়, অর্থাৎ এই সকল বাচ্চাদের বয়স যতই হোক না কেন, এরা 20 বছর 25 বছর 30 বছর হলেও এদের মানসিক বয়স দেখা যাচ্ছে 11 বছরের বেশি, অর্থাৎ 11 বছরের শিশুরা যা পারে এরা বড় হলেও তদ্রূপ পারে বা তার চেয়ে বেশি পারে না। এই জন্য এদের মানসিক বয়স বলা হয়েছে 8 থেকে 11 বছর। ভালো মন্দির বিচার ক্ষমতা কম, এই সকল শিশুরা কোন দিকটা ভালো, নিজের ভালো বা কোন জিনিসটা করা দরকার কোন জিনিসটা করা ঠিক না, তারা এটা বুঝতে পারে না। শারীরিক বৈকল্য দেখা যায় না, আমরা দেখছি শারীরিক বৈকল্য দেখা যায় না, অর্থাৎ যারা মৃদু বুদ্ধিবন্ধী এরা শুধু মানসিকভাবেই বুদ্ধি প্রতিবন্ধী হয়, এদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় না। সামান্য লেখাপড়া ও গাণিতিক হিসাব করতে পারে, এই মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সামান্য লেখাপড়া করতে পারে এবং গাণিতিক হিসাবও কিছু যোগ বিয়োগ অঙ্ক করতে এরা সক্ষম হয়। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। আমরা একটা ছবি দেখছি, এই শিশুটা হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশু, এটাকে এমনি স্বাভাবিকভাবে দেখে বোঝা যাবে না যে এটা প্রতিবন্ধী শিশু, কিন্তু এর ক্রিয়াকলাপ যখন শিক্ষার ক্ষেত্রে দেখা যাবে এ মৃদু প্রতিবন্ধী, অর্থাৎ বয়সের তুলনায় এর বুদ্ধি ততটা বাড়ছে না। এইসব শিশুদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। এদেরকে যদি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এরা নিজেদের কাজ নিজে করতে পারবে, সামান্য লেখাপড়া করতে পারবে, এই যে কিছু খেলাধুলা গান বাজনা করতে পারবে, কিছু হিসাব নিকাশ করতে পারবে। এই প্রতিবন্ধী সারা বিশ্বের বুদ্ধি প্রতিবন্ধী লক্ষ্য করে দেখা যায় তার প্রায় 75 ভাগই বুদ্ধি প্রতিবন্ধী এই মৃদু প্রতিবন্ধীর পর্যায়ভুক্ত পড়ে। এবার মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, মধ্যম অর্থাৎ মডারেট যারা রিটার্ডেড, মডারেট ইন্টেলিজেন্ট রিটার্ডেড যারা, তাদের বুদ্ধাঙ্ক দেখা যায় 36 থেকে 50-এর মধ্যে, এদের বুদ্ধাঙ্ক 50-এর বেশি হয় না। এদের মধ্যে মানসিক বয়স 4 বছর থেকে 7 বছর, অর্থাৎ এদের যত বয়সই হোক না কেন সর্বোচ্চ এরা 7 বছর বয়সের উপযোগী কাজ ক্রিয়াকর্ম বা লেখাপড়া করতে পারে। এদের বাকশক্তি ও শারীরিক দক্ষতার জড়তা দেখা যায়, এরা কথা বলা বা যখন শারীরিক ক্রিয়াকলাপ দেখা যায় এদের পরিপূর্ণ দেখা যায় না, আংশিকভাবে জড়তা লক্ষ্য করা যায়। শিশু সুলভ ভাষা ব্যবহার, ত্রুটিপূর্ণ উচ্চারণ করে, এদের কথাবার্তা শিশুদের মতো কথাবার্তা হয় বয়স হলেও, এবং এদের ব্যবহারের ত্রুটিপূর্ণ এবং বাধা লক্ষ্য করা যায়। এই সকল শিশুরা কিছু পড়তে ও লিখতে পারে, চেহারাতে কিছু বোকা বোকা ভাব থাকে। আমরা যে চিত্র দেখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হলো মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, অর্থাৎ মডারেট ইন্টেলিজেন্ট রিটার্ডেড। এই সকল বাচ্চারা, বাচ্চাকে দেখেই আমার বোঝা যাবে এদের চেহারাতে কিছুটা বোকা বোকা ভাব লক্ষ্য করা যায়। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা সম্ভব। এদেরকে যদি বিশেষভাবে কিছুটা প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এরাও নিজেদের কাজ কিছুটা নিজে করতে পারবে এবং চলাফেরা করতে পারবে, নিজে কিছুটা শারীরিক কাজের কিছুটা তারা কর্ম করে চলাফেরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসি আমরা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী, অর্থাৎ সিভিয়ার ইন্টেলিজেন্ট রিটার্ডেড। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা এদের বুদ্ধাঙ্ক পরিমাপ করে দেখেছে সর্বোচ্চ 35 হতে পারে, অর্থাৎ এদের বুদ্ধাঙ্ক 20 থেকে 35-এর মধ্যে, এরা হলো গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী শিশু। এদের শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক বিকাশে বেশ বাধা থাকে,
অর্থাৎ এই সকল গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা শুধু বুদ্ধির ক্ষেত্রেই প্রতিবন্ধী বাধা তা না, এদের শারীরিক প্রতিবন্ধতা লক্ষ্য করা যায়। এদের হাত পা বা মুখের বা পায়ের কিছুটা বিকলাঙ্গতা দেখা যায় এবং কথা বলার ক্ষেত্রেও তাদের বাধা থাকে। আচরণগত যোগ্যতা সর্বোচ্চ 4 বছরের শিশুর মতো বলা হচ্ছে। অর্থাৎ এই সকল শিশুরার বয়স যতই হোক না কেন, এরা সাধারণ 4 বছর বয়সের শিশুর মতো কথাবার্তা বলা, চলাফেরা করতা, হিসাব নিকাশ করতে পারে। আমরা যে চিত্র একটা দেখছো তোমরা, এটা হচ্ছে গুরুতর প্রতিবন্ধী শিশু। এর দেখা যাচ্ছে যে শারীরিক প্রতিবন্ধিতাও লক্ষ্য করা যাচ্ছে এবং সে মানসিক প্রতিবন্ধীও। এদের ক্ষেত্রে দেখা যায় যে ভাষার বিকাশ ও বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম, অর্থাৎ বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ এদের ঘটে না তেমন। অন্যের সহায়তা ব্যতীত নিজেরা নিজেদের যত্ন নিতে পারে না, দৈনন্দিন সাধারণ ক্রিয়াকলাপেও অন্যের সাহায্য নিতে হয়, শব্দ উচ্চারণেও অস্পষ্টতা থাকে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই যারা গুরুতর প্রতিবন্ধী, এরা নিজেদের কাজ নিজেরা করতে পারে না এবং স্বাভাবিক যে ক্রিয়াকলাপ এইগুলোও তারা নিজেরা করতে পারে না, এদের অন্যের সহায়তায় চলাফেরা, কথাবার্তা সব কিছুই করতে হয়। এরপরে আসি আমরা চরম বুদ্ধি প্রতিবন্ধিতা, প্রোফাউন্ড ইন্টেলিজেন্স রিটার্ডে, এদের বুদ্ধাঙ্ক বিশ্বের নিচে। অর্থাৎ পরিমাপ করে দেখা গেছে এই সকল শিশুদের বুদ্ধাঙ্ক সর্বোচ্চ 20 হয়, এর বেশি হয় না। এই সকল শিশুরা অত্যাধিক অসহায়। এদের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে মনোজগতের বিকাশ খুবই সীমিত, অধিকাংশ সময় এরা ঘুমিয়ে কাটায়, আচরণগত যোগ্যতা 2 বছরের শিশুর মতো, বিকলাঙ্গতা, শারীরিক বিকাশের অস্বাভাবিকতা, মুখ বধিরতা ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুরুতর ত্রুটি বিচ্যুত থাকে। অর্থাৎ এই সকল শিশুরা একেবারেই স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা, স্বাভাবিকভাবে তারা কিছু নিজে খেতেও পারে না, উঠে চলাফেরাও করতে পারে না, তারা সম্পূর্ণভাবে নিজে অসহায় এবং তা দ্বারা পিতামাতা বা আত্মীয় স্বজনের উপর নির্ভর করে চলে। এই সকল বাচ্চারা তেমন কথাবার্তা বলতে পারে না, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রুটি বিচ্যুতির থেকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম বুদ্ধি প্রতিবন্ধিতা কি, বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যসমূহ এবং বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগ কি ধরনের, কত ধরনের, কীরকম বুদ্ধি প্রতিবন্ধী আমাদের সমাজে বা বিশ্বে দেখা যায় সেইগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়বা, দেখবা, তাহলেই বুঝতে পারবা, খুব সহজ জিনিস, বাস্তবিক জিনিস। তোমরা সবাই মনোযোগী হও, পড়াশোনা করো। এই বলে আজকের ক্লাসে এখানেই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।